নমস্কার, সীমার ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত। আজ একটু ভিন্ন স্বাদের পর্ব। আমরা এখন যাব বাজারের দিকে আর রান্না পুজোর মাছের বাজারটা কেমন জমজমাট হয় আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। তারপরে একটা সারপ্রাইজ থাকছে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। তো আয়ুষ আর আমি যাব, আর মারা বাড়ি থাকবে, আর আয়ুষের বাবাও যাবে আমাদের সঙ্গে। যাবে বলিয়ে তো ধরে রাখা যাচ্ছে না। আমরা কোথায় যাচ্ছি আপনারা যেতে যেতেই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। চলো মাছের বাজারে চলে এসেছি। তার আজকের বাজারে কিন্তু প্রচুর মাছ, আর সারাদিন মাছের বাজার খোলা থাকবে। এখন বৃষ্টির জন্য লোক কম, মাছ কিনবো, অনেকটাই মাছ কিনবো। রান্না পুজোর মাছ মানে নতুন বাড়ি রান্না পুজো। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, মাছ বাজার এখন লোক নেই, বৃষ্টি বন্ধ হচ্ছে না। আমরা এখন রবি মার্কেটের ভিতরে যাচ্ছি মাছ কেনার জন্য। এটা আমাদের রবি মার্কেট, বিশাল বড় বাজার। বৃষ্টির মধ্যে এত পুরো ফাঁকা রয়ে যায় এখনো। ও মা, কি মাছ এনেছো? অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো, আর অনেক দূর দিয়ে আনে তো। যাওনি? চিংড়ি মাছটা ভালো আছে দাদার? আস্তে আস্তে মার্কেটে লোক জমেছে। আমরা যখন এসেছিলাম অনেক খালি ছিল, ফাঁকা ফাঁকা, এখন অনেকটা হয়েছে। ওই যে আমরা
চলে আসবে, রান্না পুজো খেয়ে নাম করবে, রান্না পুজো এই মাস খেয়ে নাম করবে। দশ কিলো পোনা মাছ আর দু কিলো চিংড়ি। রাখো রাখো, গাড়ি নিয়ে এসো। গৌরদার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই রাস্তাগুলো সরু তো, মানে গ্রামের ভিতরে রাস্তা প্রায় জায়গায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। ওরে বাপরে, এত পুকুর, এই জলের মধ্যে দিয়ে যাবে কি করে? পুরো জল, বাচ্চারা যাচ্ছে দেখো, যেন পুকুর দিয়ে যাচ্ছে। এটা রাস্তা কেউ এলাকাটা একটু নিচু, পিয়ালির তুলনায় বাপরে পা ডুবে যাচ্ছে গাড়ির। এগুলো কিন্তু ধান গাছ না, চিচো গাছ, এদিকটা চাষ হয়নি, এদিকটাও তাই কাশফুল হয়েছে। হ্যাঁ, আমরা গৌরদার মধ্যে ঢুকে গেছি, আর এটা পুরো নারকেল বাগান, বাগানটা পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা। এসব জায়গাগুলো বিক্রি হয়েছে, রাস্তায় জলটা দেখো, বুঝলে? এসব জায়গাগুলো বিক্রি হয়েছে, কেউ কিনে কিনে ফেলে রেখেছে এসব জায়গাগুলো। এত বৃষ্টি হয়েছে যে রাস্তা সব জলে জল, শুধু পড়ে আছে। গলির রাস্তা মতো ছিল, এবার আমরা উঠছি মেন রোডে। এই হচ্ছে গৌরদা মেন রোড। এবার কোন দিকে যাবো? মুখস্থ আছে এইদিকটা, পুরো ধান চাষ হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। গ্রামাঞ্চলের রাস্তা এটা খুব ভালো, এইগুলো পিজের রাস্তা ছিল মনে হয় না গো? হ্যাঁ, এখন তো সব ঢালা, এই রাস্তাটা অনেক পুরনো, একদম খারাপ হয়ে পুরো রাস্তাটা, এরকমই অবস্থা মেন রোডে। গ্রামের জন্য যথেষ্ট, যথেষ্ট মানুষ কোন রকম যেতে পারলে হয়। দেখো পুরো রাস্তা জল জল, সবচেয়ে খারাপ অবস্থা এই জায়গাটা। কোথা দিয়ে গাড়ি নিয়ে যাবো ভাবা যায় না। গ্রামের মানুষের আর কোনো পরিচর্যা নেই। এইখানটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি, এই যে তাল বাগান গুলো দেখা যাচ্ছে, এটা আমার পিসি শাশুড়িদের বাগান, পুকুর। তো এখন আর যাবো না, পরে যাবো। এইটা হচ্ছে আমার পিসি শাশুড়িদের বাড়ি, প্রতি বছর যখন রান্না পুজোয় আসি একবার করে ঘুরে যাই, সব যা ভাসুদরা সবাই মিলে। আর রাস্তাটা যা অবস্থা এখানটায়, রাস্তা ভালো, রাস্তা একদম বলা যাবে, যাচ্ছে তার আওয়াজটা শুনতে পাচ্ছেন? কোথা দিয়ে গাড়ি নিয়ে যাবো বুঝতে পারছি না, আর আমরা এইভাবে গ্রামে দিন পার করছি। রাস্তাটা সত্যি ভয়ঙ্কর অবস্থা রাস্তা, দিন তো কেটে যাচ্ছে এইভাবে, এইভাবে দিন কেটে যাচ্ছে মানুষের। গ্রামের মানুষ ছোটবেলা থেকে কষ্ট করে করে অভ্যস্ত, ওই জন্য আর কিছু মাইন্ড করে না, যা হচ্ছে হচ্ছে, যেভাবে চলছে। এটা আবার ইটের রাস্তা, এটা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আমার শোনা, এই রাস্তাতে পিসির বাড়ি, আর এর পাশের রাস্তা ঠাম্মির বাড়ি, ঠাম্মির বাড়ি। গ্রামের মানুষ তাহলে কত কষ্ট করে জীবন যাপন করা হয় আমরা, দেখো চলাফেরার মতো ভালো রাস্তাও নেই, কারেন্টটা দিনে যে কতবার যাবে সেটাও ঠিক নেই। যাবে কি করে, ওখানে বাঁশ হচ্ছে। চাইশের বাবা একা গাড়িটা নিয়ে আসছে, কারণ বাঁশের গাড়ি আছে ওখানটায়।
আস্তে আস্তে ঠেলে নিয়ে আস। আয়ুষ এই একটুখানি বাকি আছে যেতে, এই কোনটা ঘুরলে ওই পিসির বাড়ি পৌঁছে গেছে। কি রে আমাদের নিয়ে যাবি না আয়ুষ? ও পিসির বাড়ি পৌঁছে গেছে, আয়ুষ চলে গেছে, আয়ুষের বাবা চলে যাচ্ছে, পিছনে পড়ে গেছি আমি। বৃষ্টি তো হালকা হালকা হচ্ছে, সঙ্গে ঝড়ও হচ্ছে। নিজেদের বাড়ির পরিবেশটাই আলাদা, খুব সুন্দর। এই যে গেট, গেটে শিব ঠাকুর, মহাদেব বসে আছে, ওধারে পবনপুত্র, হনুমান। আয়ুষ গেট খুলছে, ওখানে একটা সুন্দর বসার জায়গা করেছে, ওখানে সোনুর গাড়ি ঢাকা দেওয়া আছে, মানে বড় ভাগ না। তুলসী মন্দির, ও চান করে চেঞ্জ করছে দিদি। ওইখানে রাখো মাছটা, ওই সাইডে রাখো। এই যে দিদি চান করে এবার পুজো দেবে রেডি হয়েছে। ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছো, ভালো আছিস তো? হ্যাঁ চলো বসো। প্রথম কুটুম্ব আমরাই চলে এসেছি বাবু। আয়ুষ তো ও নেমে হেঁটে চলে এসেছে, আমাদের নিবি না? এখান থেকে হাত নাড়া দিচ্ছে, বৃষ্টি আবার শুরু হয়েছে। এগুলো কারা আসছে রে? কেউ বাড়ি ছিল না, দিদি একা ছিল। আমার নাতনি আর বৌমা এই যে আসছে, আর পিছনে হচ্ছে আমার জামাই বাবু। ভালো আছি, আমরা সবার প্রথম চলে এসছি। ও জামাইবু ভালো আছো? বাড়িতে রান্না পুজো থাকলে প্রচুর কাজ থাকে, এখন ভাগ্না বউ আর আমি বসেছি, আর দিদিও আসছে, কারণ অনেকটা মাছ সবাই মিলে কাটবো। আর তারপরে কাজ তো বিকাল থেকে, সবজি কাটা, রান্না করা, মানে আজ সারা রাতের ব্যাপার। এখন চিংড়ি গুলো ঢালো পূজা, রান্না তো সারা রাত হবে। প্লাস্টিকে দিচ্ছে লয়, মানে প্লাস্টিকের বেকার দিও। কাজ আর ও বাড়ি থেকে আমাদের এখনো কেউ আসেনি, আমার গা রাখ, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তো। আগে সব আঁশ ছাড়িয়ে নিচ্ছি, পরে পিস করা হবে। আর দুজন লোক হলে কাজ হতো। মোমাটার মাঝখানে নে, দুই ধারে ননদ ভাই বউ বসেছি। এরকম ওই ফোনটা নিয়ে আসো। কে এসেছে দেখো একা? ভালো আছো তো? হ্যাঁ আমার আগে চলে এসেছি, তুই একা? হ্যাঁ দিদি হচ্ছে পিস করা লোক, আমি ঘাড় গুলো উল্টে দিচ্ছি। আর পূজা আস ছাড়া আমরা কাজ ভাগ করে নিচ্ছি, এটা ভালো জিনিস। আর আমাদের সময় আসছে, ধুচ্ছে ওধারে, একটা করে লোক আসবে আর কাজে লাগিয়ে দেওয়া হবে। রুই মাছ
দুপুরের খাওয়া খেতে বসে গেছি, ডাল আলু ভাজা শামলা চিংড়ি, আর এখন শামলা না শাপলা কোনটা সবাই শাপলা। তো খাওয়া দাওয়া চলছে, আর আয়ুষ আজকের হাতে খাবে না, আয়ুষকে গালে তুলে খাওয়াতে হচ্ছে, কারণ আয়ুষের ম্যাগি খাওয়ার ইচ্ছা ছিল দুপুর বেলা। আজের পিসির বাড়ি এসেছে না, খেলা হচ্ছে, বেশি জেদ করছে, আনন্দে আছে, কিন্তু ভালো ছেলে, গুড বয় হয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে। ভাঙা রাস্তা, আমাদের ভাঙা রাইতে ঢালা রাস্তা, এই যে বিরাট খারাপ রাস্তা, সেগুলো রয়েছে, এগুলো এখন দুপুরের খাওয়া। পরে আরো লোক কুটুম্ব আসবে, আর এখন পূজার বাবা মা এসছে, মানে আমাদের বৌমার বাবা মা এসছে, আর বিকালে সব লোক কুটুম্ব ঢুকবে, তো পর্বটা বড় হয়ে যাবে বলে আমরা পরের পর্বে রান্না বান্না, রান্না পুজোর রান্না যেটা আর খাওয়া দাওয়া সবটা পরের পর্বে থাকবে। তো এই ছোট্ট পর্বটা আর বাড়াবো না, এই পর্বটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।